আমি প্রথমে কৌস্তববাবুকে যেহেতু উনি বলেছেন আমাকে হয়ে, তাই আমি ওনাকে একটু বলছি যে হঠাৎ দুজনের দেখা হলো কোর্টে। এখন দুজনে দুজনকে কোলাকুলি করতে গেলাম, তারপরে আমি আমার পেনটা খুঁজে পাচ্ছিলাম না, কোথায় চলে গেল বুঝতে পারছিলাম না। তারপরে আমি বললাম, হুজুর আমার পেনটা খুঁজে পাচ্ছি না, কৌস্তববাবুর পকেটে পেন। তাহলে কি কৌস্তববাবু কি আমার পেনটা চুরি করেছেন? নিশ্চয় না। ঠিক তেমনিভাবে টাকা যেখান থেকে পাওয়া গেছে মানে সেই সেই যে চোর, সেটা কিন্তু প্রমাণ করা যাবে না এবং সেটা কোর্টে বিচারাধীন, সেই নিয়ে কোনো কিছু কিন্তু বলা যাবে না। এবারে প্রথমে আমি যখন আসছিলাম আমার সঞ্চালক সুমনবাবু একটা জায়গায় বসে আমি ইফতারি করছিলাম, হঠাৎ আমার কাছে আসলেন, অনেক দিনের, তারপরে কেমন আছেন। এই যে হঠাৎ আমার কাছে একটা একাঙ্ক নাটকের ক্লাইম্যাক্স মনে হলো, মানে শীর্ষবিন্দু মনে হলো। তারপরে দুজনের মধ্যে কথোপকথন শুরু হলো। তো এই ক্লাইম্যাক্স দিয়ে শুরু করছি যে চারিদিকে চোর 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 রব, যেটা আজকের টপিকও তাই। পুরসভা থেকে শিক্ষা, সব জায়গায় চুরি চুরি চুরি। আচ্ছা, এই যে ক্লাইম্যাক্সে আমরা এসেছি, সবাই বলছে এটাই, কিন্তু ক্লাইম্যাক্সের আগে কিছু প্লট আর সাবপ্লট থাকে। সেই প্লট আর সাবপ্লটটা নিয়ে কিন্তু কেউ কোনো কথা বলছে না। তো আজকের যদি আমি একটু ক্লাইম্যাক্সটা কেন আসলো, শীর্ষবিন্দু একটা নাটকের কখন আসে, যখন তার প্লট এবং সাবপ্লটটা খুব সুন্দর হয়। তো আমার নিজের অভিজ্ঞতা, আমি বামফ্রন্টের সময় স্কুলের শিক্ষকতার চাকরি পেয়েছি, তার আগেই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গেলাম। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের যিনি অফিসার তিনি বলছেন, বসে আছেন চুপ করে, বাবু তোমার হবে না। কেন হবে না, আমার তো সব কিছু আছে, আমার কল দিন। না, ওই যে এসেছে না এলসিএম, উনি একটা চিরকুট দিয়েছে, আমার আমার চোখে দেখা এবং আমার নিজের অভিজ্ঞতা। আমি চলে গেলাম, তারপরে যাক একটি বিদ্যালয়ে গেলাম ইন্টারভিউ দিতে। বিদ্যালয়ে যে ইন্টারভিউ দিতে গেলাম, এবং আমি নিজেই সেই বিদ্যালয়টার পক্ষ, সেই এলাকার ছেলে, এখনও সেই বিদ্যালয়ের নাম আমি বলতে পারি, বাড়ি ভাঙা মামাচরণ বিদ্যাপীঠ, যারা শুনছেন তারাও দেখবেন। হঠাৎ সেখানে গিয়ে আমাকে বললেন, এই যে চুরি স্যার, প্লট সাবপ্লট আমি বলছি, হঠাৎ ক্লাইম্যাক্সে আসছেন সবাই। সেখানে আমাকে পরিষ্কার করে একটি ছেলে বলল, এই যে আমি এলসিএমের চিঠি এনেছি, বৃথা তুমি এখানে ভিড় করবে না। আমাকেও তাই বলল যে হবে না। তো তখনই সেটা কি, এবং যারা চাক, তারপরে আমি পেয়ে গেলাম চাকরি। এবং প্রত্যেকটা স্কুলে কিন্তু প্রত্যেককে একটু ডোনেশান দেওয়া হতো, বলছে একটু ডোনেশান। আর এখন সবাই মিলে বলছে ওই টাকাটা নাকি রোটেশান হচ্ছে, আগে ছিল ডোনেশান আর এখন বলছে নাকি রোটেশান হচ্ছে। রোটেশান মানে একটু বৈজ্ঞানিকভাবে ঘুরে ঘুরিয়ে বলছে এই রোটেশান। তো তখন যদি সোশ্যাল মিডিয়া থাকতো না, তাহলে আমার ঘটনাটা অন্তত পশ্চিমবঙ্গের সবাই জেনে যেত, আরও অনেকের ঘটনা জেনে যেত। আর এই যে যারা বসে আছেন, আমার ছাত্রগোছের ভাই গোছের যারা চাকরির জন্যে বসে আছেন, আপনারা নিশ্চিত জানেন গ্রুপ ডির মহামান্য আদালতের নির্দেশে গ্রুপ ডির ছেলে মেয়েদের ডাকা হয়েছিল, সেখানে 100 জনের মধ্যে মাত্র 14 জন এসছে। তো সরকারের কী দোষ, গ্রুপ সিতে 100 জনকে ডাকা হলো, সেখানে আসলো 24 জন। সরকার যথেষ্ট চেষ্টা করছেন, যথেষ্ট চেষ্টা করছেন। আপনারা জানেন নবম দশম এর সমস্ত নিয়োগ প্রক্রিয়া রেডি হয়ে গেছে, নিয়ম রীতি রেডি হয়ে গেছে। সুতরাং আপনারা যেটা মনে করছেন, ভাবছেন যে সরকার এখানে কোনো রকমের মাথা ব্যথা নেই, যথেষ্ট চিন্তাভাবনার মধ্যে আছে শিক্ষা দপ্তর। এবং আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী বারবারই বলেছেন দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নেই, যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তারা সাজা পাবে, সেটা আপনারা নিজেরাই দেখছেন। সুতরাং আপনারা ধৈর্য ধরুন, এবং যদি আমাকে
প্রথমে যখন আসি তখন একজন আমাকে বলছিলেন যে এই তৃণমূলের লোকজন সব এই চাকরি ফাকরি নিয়ে সব পুকুরের মাছ খাচ্ছে। আমি খুব হলপ করে বলতে পারি, যদি তর্কের খাতিরে ধরে ফেলি অঙ্কের হিসাবে, ধরো এক্স ইজ ইকুয়াল টু এই, যদি একটা মাছ খায় কোনো পলিটিক্যাল লিডার, তাহলে আমি হলপ করে বলতে পারি 34 বছরে বামপন পুরো পুকুরটাকে খেয়ে নিয়েছে। এবং ওই যে ক্যাক সিএজি রিপোর্ট অনুযায়ী প্রায় 40,000-এর উপরে বিভিন্ন দপ্তরে সেই নিয়ে বিভিন্ন দপ্তরে দুর্নীতি হয়েছে, তাহলে 1977 সাল থেকে এই স্কুল সার্ভিস 2010 পর্যন্ত হিসেব করুন কত হয়, 14,64,000 চাকরি এভাবেই হয়েছে। এবং 1998 থেকে স্কুল সার্ভিস কমিশন শুরু হয়, তার আগেই কিন্তু বিদ্যালয়গুলোতে, যখন আমি যে বিদ্যালয়ে চাকরি করি সেই বিদ্যালয়ে এখনও বহুদিন ধরে কেস চলছিল। তখন সোশ্যাল মিডিয়া ছিল না, প্রত্যেক স্কুলে প্রত্যেক বিদ্যালয়ে কেস হতো। এবং অনেকেই বলছেন যে এতদিন চুপ কেন বামফ্রন্টের, যে কে কী সুজন চক্রবর্তীর মিসেস কে কী করেছেন, আর কে কী করেছেন, এতদিন আপনারা চুপ ছিলেন কেন, চিফ মিনিস্টার মাননীয় মমতাদি চুপ ছিলেন কেন? অ্যাকচুয়ালি মমতাদি যখন এসেছিলেন তখন তিনি বলেছিলেন, বদলা নয় বদল, এটা ওনার ভিতরের নীতি। উনি যদি বদলা চাইতেন তাহলে কিছু কিছু ফাইল বার করতেন, এবং এখন সেগুলো আপনাদের চোখের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এবং পাবেন। সুতরাং বামফ্রন্ট যখন বা কৌস্তব ইন্দ্রনীল ভাই এরা যখন ঢিল মারতে শুরু করেছে, তাহলে মনে করবেন নিউটনের তৃতীয় সূত্র কিন্তু এখনও আছে, সারা জীবন থাকবে। ক্রিয়া থাকলে তার প্রতিক্রিয়া হবেই এবং প্রতিক্রিয়া পাবেন। যেই বলছেন যে স্কুল সার্ভিস কমিশন এই হয়েছে, কিছুটা যদি কিছু ভুল হয়ে থাকে তার জন্য চেষ্টা করেছেন এবং সব কিছু হচ্ছে, এবং কোর্টে মহামান্য আদালতে সেটা বিচারাধীন বিষয় নিয়ে কথা বলা একজন শিক্ষক একজন নাগরিকের ক্ষেত্রে কিন্তু অনুচিত। শেষে যদি বলি যে এই যা অবস্থা তাতে দেখা যাচ্ছে বিজেপি সিপিএম কংগ্রেস সবাই মিলে একজোট হয়েছে, কেন একজোট হয়েছে, মমতা দিকে হারিয়ে দেবেন সামনে যত ইলেকশন আছে যেখানে আছে। এই সম্বন্ধে আমার একটি কথা মনে পড়ে, গল্প এই কচ্ছপ আর খরগোশের গল্প, 2 মিনিট সময়, কচ্ছপ আর খরগোশ। সেই কচ্ছপ জানে ছুটছে, খরগোশ জানে আমি ঘুমিয়েই থাকি, তারপরে দেখা গেল কচ্ছপ পৌঁছে গেল। এখন যুগ পাল্টে গেছে, এখন যদি ছুট হয় তাহলে সিপিএম কংগ্রেস এবং বিজেপি সবাই মিলে খরগোশকে বলবে, তুই ঘুমাবি না, ছুটতে হবে। কিন্তু আধুনিক এখন মাননীয় মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তারা আগের যেমন বুদ্ধিদীপ্ত তাদের আইডিয়া ছিল এখনও আছেন। এই যে তিনজনে যখন খরগোশকে বলছে আগে ছোট ঘুমাবি না আজকের, কিন্তু এখন যুগ পাল্টে গেছে, এখন কচ্ছপটাও রেডি আছে যে আগেও জিতেছি এবারও জিতব। কচ্ছপ এখান থেকে শিয়ালদা যাবে, ছুট হচ্ছে, আর কচ্ছপ খরগোশ ছুটছে, সবাই তিন পার্টি বলছে ছোট। কচ্ছপ কী করলো, ট্যাক্সি যাচ্ছে, হাত তুলে দাঁড়াও, কেন তুমি কে, আরে পয়সা দেবো, আমাকে শিয়ালদায় পৌঁছে দাও। ব্যাস শিয়ালদায় পৌঁছে গেল, দেখা গেল সে জিতে গেল। অর্থাৎ মমতা দিয়ে তৃণমূল কংগ্রেসকে তিনজন যতই জোট করুক, যাই করুক না কেন, মমতাদি ঠিক জায়গায় উঠবেন এবং পরপর জিতবেন। শেষে বলি, আমার ছাত্রছাত্রীরা পায়ে বলে বেড়াচ্ছেন, কী বলে বেড়াচ্ছেন, মাস্টার মশাই, স্বামীর কাছে চাচ্ছি, কিছু টাকা চাচ্ছি স্বামীর কাছে, দেয় না স্বামী, মাস্টার মশাই, স্বামী দেয় না, কিছু টাকা দেয় না স্বামী, মাসে 500,000 টাকা করে যিনি দিচ্ছেন তিনি স্বামীর থেকে দামি।
এখন এইটার জন্য বহু মা বোন যারা শুনছেন তাদেরকে আমি অপমান করছি না, তাদের শ্রদ্ধা রেখে বলছি। সবাই ভালো থাকবেন, এবং যারা বসে আছেন রাজনীতির জন্য, যারা চাকরির জন্য বসে আছেন স্কুল সার্ভিস প্রাইমারি সার্ভিস, তারা অপেক্ষা করুন। সত্যি সত্যি খুব মানবিকভাবে এগিয়ে যাচ্ছেন এবং সব কিছু ঠিক হবে। আপার প্রাইমারির অবশ্যই কোর্টে আপার প্রাইমারির রেজাল্ট জমা হয়ে গেছে নিখুঁতভাবে, সেখানে 12,000-এর মতো রিক্রুটমেন্ট হচ্ছে, আর 2,000 পাওয়া যাচ্ছে না। সুতরাং সেটা খুব তাড়াতাড়ি কিন্তু কাউন্সিলিং শুরু হয়ে যাবে, প্রাইমারিও হচ্ছে, প্রাইমারি রেজাল্ট বাড়ে যাবে, তারপরের প্রাইমারিটা কাউন্সিলিং আবার শুরু হবে, ইন্টারভিউ শুরু হবে, এবং 9-10-এর যাবতীয় নিয়ম নীতি, পিটি হবে না শুধু সাবজেক্ট হবে, না পিটি আর সাবজেক্ট দুটো হবে, কিছু দিনের মধ্যে আপনারা জানতে পারবেন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ কামাল হোসেন।